सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। এপিএসসি কেলেংকারী জড়িত থাকা কোনো লোককে রেহাই দিয়া নহব। পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার সময় এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অযোগ্যরা কেস পালে জেল খালে, আন সকলো হারি না যায়। ভূমি জালিয়াতি জড়িত অধিবক্তা মইনুল হকর বাহন জব্দ সাইবার সেলর, পাঁচ দিন পূর্বে গ্রেপ্তার করা অধিবক্তা জনপ্রায় জব্দ হয়েছে ইনোভা ক্রুজটা গাড়ি। ঘটনা সন্দর্ভত শনিবারে আরক্ষী গ্রেপ্তার করেছে এজন লাট মন্ডল। মহানগরী ভাড়া ঘর চিপল অবস্থা উদ্ধার, যুবতীর মৃতরে হেঙ্গরাবাড়ি অমৃত উদ্যানের সম্মুখের হাউস নম্বর তিন উদ্ধার হয়েছে অনুষ্কা শইকীয়া নামের এগারী যুবতীর মৃতরে হত্যা নে আত্মহত্যা এটিও রহস্যর আবর্তন। নবগঠিত কাজিরঙা সংসদীয় সমষ্টি প্রার্থী হব খুঁজে ভূপেন বরা, নিজে বিচরা সমষ্টি পাব গৌরব গগৈ, কংগ্রেসের অন্তকন্দলের বাতরি নস্যাত প্রদ্যুৎ বর্দলৈ। উত্তরকাশীর সুড়ঙ্গত আবদ্ধ 41 শ্রমিকর উদ্ধার অভিযান পুনের আরম্ভ, ভার্টিক্যাল ড্রিলিংয়ের কাম আরম্ভ হয়েছে টানেলের উপর পাহাড়ত, নষ্ট হওয়া অগর মেশিন কাটি উলিওয়া হলে আরম্ভ হব ম্যানুয়াল ড্রিলিংয়ের কাম। গোয়ালপাড়া আর সামগুরি ছয় আরক্ষীর বিষয়াক রিজার্ভ ক্লোজ, জুয়ারীর ধন দাবি করে চকি হেরালে গোয়ালপাড়া চারি আরক্ষী, সামগুরিতে দুই আরক্ষী বিষয়া হেরালে চকি। আজিৰে পৰা আৰম্ভ হল শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলা, নলবাৰী হৰি মন্দিৰত ৰাসোৎসৱ 13 দিনীয়া কাৰ্যসূচী, সত্ৰনগৰী মাজুলী বৰপেটাৰ লগতে ৰাজ্য প্ৰান্তে প্ৰান্তে ৰাসোৎসৱ উত্থাপন কৰিব। নমস্কাৰ, সুপাৰ মিটিনৰ সৈতে ষ্টুডিঅত মই পাপৰিয়াৰ প্ৰথমটো খবৰ। দিছপুৰ ৰাজচক্ৰ ভূমি কেলেংকাৰী তদন্ত অব্যাহত, ভূমি জালিয়াতি জড়িত অধিবক্তা মইনুল হকৰ বাহন জব্দ কৰা হৈছে, চাইবাৰ চেলে জব্দ কৰিছে মইনুল হকৰ বাহন, পাঁচ দিনে পূৰ্বে গ্ৰেপ্তাৰ হৈছিল অধিবক্তা মইনুল হক, মইনুল হকৰ ঘৰৰ পৰা জব্দ কৰা হৈছে বাহনখন, বৰ্তমানলৈকে ভূমি কেলেংকাৰী জড়িত পাঁচজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ক্ৰাইম ব্ৰাঞ্চৰ তদন্ত উন্মোচিত হৈছে ন ন তথ্য। অধিবক্তা মইনুল হকৰ বাহন জব্দ কৰা হৈছে, দিছপুৰ ৰাজচক্ৰ ভূমি কেলেংকাৰী তদন্ত অব্যাহত আছে, এতিয়া ন ন তথ্য উন্মোচিত হৈছে আৰু এই ভূমি কেলেংকাৰীৰ সৈতে আৰু বহু লোক জড়িত থকাৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে। পূৰ্বতে কোৱা হৈছিলে যে ইয়াৰ এই ভূমি কেলেংকাৰীৰ সৈতে কোনো অধিবক্তা জড়িত থাকিব, সেই কথা এতিয়া প্ৰতিপন্ন হৈছে আৰু তাৰ উপৰি আমি কৈছোঁৱে যে অধিবক্তা মইনুল হকৰ পৰা এখন বাহন জব্দ কৰা হৈছে, তাৰ উপৰিও এই ভূমি কেলেংকাৰীৰ সন্দৰ্ভত বিভিন্নজনক সোধা পোছা কৰি থকা হৈছে। নিউজ ডেস্কত আছে বিৰিঞ্চি ডেকা আমাৰ সাংবাদিক, গতিকে বিৰিঞ্চি আমাক আৰু অধিক জনাব। বিৰিঞ্চি, শেহতীয়া সকলোখিনি খবৰ ইতিমধ্যে আমি জনাই গৈছোঁ আৰু তদন্তত এতিয়া বহুখিনি ন ন তথ্য উন্মোচিত হৈছে আৰু এগৰাকী অধিবক্তাৰ পৰা ইতিমধ্যে এখন বাহন জব্দ কৰা হৈছে, এখন বিলাসী বাহন। নিশ্চয়কৈ পাপৰি, যে আচলতে দিছপুৰ ৰাজচক্ৰৰ যি কোটিটকীয়া যি ভূমি কেলেংকাৰী, সেই কেলেংকাৰীক লৈ যিহেতু তদন্ত অব্যাহত আছে, আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাৰ নেতৃত্বত আচলতে যি এটা নেক্সাছ আছিল সেই চক্ৰটোৰ, সেই চক্ৰটোক যি এটা চেইন ছিষ্টেমত যি ধৰণৰ আচলতে সেই জালিয়াতিৰ কাম যিহেতু কৰি থকা হৈছিল আৰু সেই সকলোখিনি এতিয়া ইতিমধ্যে চাইবাৰ চেলে, মহানগৰী ক্ৰাইম ব্ৰাঞ্চৰ লগত সংলগ্ন যি চাইবাৰ চেল আছে, সেই চাইবাৰ চেলে এজন এজনকৈ সোধা পোছা কৰিছে আৰু সেই বিষয়টোত যে ভূমি কেলেংকাৰী জড়িত সেই বিষয়টোত লৈ ক'ৰ পৰা ধন আহে, কোনে ক'ত সম্পত্তি আচলতে পাহাৰখন সম্পত্তি গঢ়িছে আৰু কাৰ বেলেগৰ নামত থকা মাটি বেলেগৰ নামত কেনেধৰণে, সেই গোটেই সকলোখিনি তদন্ত কৰি থকা আছে। আৰু যোৱাকালি দিনটোত মই যিগৰাকী অধিবক্তা মইনুল হক, তেওঁৰ ঘৰত উৰে নিশা আচলতে অভিযান চলিছিল, বিভিন্ন নথি পত্ৰ তেওঁৰ পৰা জব্দ কৰিছিল আৰু আজি দিনৰ ভাগত সেইগৰাকী মইনুল হকৰ এখন বাহন, ইন'ভা বাহন, এখন বিলাসী বাহন তেওঁ ঘৰৰ পৰা জব্দ কৰি নিছে। তেওঁ এটা কথা সোধপোছ কৰোঁতে এটা কথা উল্লেখ কৰিছিল যে সেই বাহনখন আচলতে তেওঁ কোনোবাই দিছিল আৰু সেয়া ভূমি কেলেংকাৰীত তেওঁ পোৱা সেই টকাৰে আচলতে সেই গাড়ীখন ক্ৰয় কৰিছিল। গতিকে এই ক্ষেত্ৰত আৰক্ষীক আৰু যিহেতু তদন্ত কৰি আছে আৰু যিহেতু তথ্য লাগে, গতিকে এনে কিছু তথ্যৰ জৰিয়তে যিহেতু আদালতত তেখেতসকলে সেইসমূহ চাৰ্জশ্বীট দিব আৰু ভূমি কেলেংকাৰী জড়িত থকা এই বৃহৎ চক্ৰটো যে বৃহৎ টকাৰ লেনদেনৰ বিনিময়ত এনেধৰণে মহানগৰীৰ কাৰোবাৰ নামত থকা মাটি কাৰোবাৰ নামত তেখেতসকলে দিয়ে, সেই সংক্ৰান্তত আচলতে কেৱল মইনুল হকে নহয় আৰু বহু অধিবক্তা জালত পৰিব। কিছুদিন পাছতে আৰক্ষী এটা আচলতে অভিযান চলাব, যিহেতু মহানগৰীত এখন গুৰুত্বপূৰ্ণ ক্ৰিকেট খেল আছে, সেই খেলখনৰ পাছতেই মহানগৰী আৰক্ষীয়ে অভিযান চলাব তীব্ৰতৰভাৱে আৰু তাত যিসকল বিষয়া বা যি অধিবক্তা আছে
তেখেত সকলক জালত পেলাব আৰু পৰৱৰ্তী সময়ত দেখা পোৱা যাব যে এই চক্ৰটোৱে আসলে কেনে ধৰণে সমগ্ৰ মহানগৰীত কেনে ধৰণে বেৰি ধৰিছিল কেনে ধৰণে একাংশ লোকক ভূমিহীন কৰি পেলাইছিল নিশাটোৰ ভিতৰতে সকলোখিনি তথ্য সেই তদন্তত পোহৰলৈ আহিব আসলে অতি ভয়ংকৰ তথ্য উন্মোচিত হৈছে বেৰিঞ্চি আপুনি যদি চাই যে নিজৰেই সম্পত্তি নিজৰ মাটিৰে আসলে কোনো ধৰণৰ সুৰক্ষিত নহয় যে কোনোবাই আপুনি নজনাকৈ এনেকৈ এনেকৈ এটা চক্ৰই আপুনি গম নোপোৱাকৈ আপোনাৰ মাটি বেলেগৰ নামত বা নিজৰ নামত কৰি ল'ব পাৰে আৰু এই ক্ষেত্ৰত বিশেষভাৱে এই অধিবক্তাসকল বিশেষভাৱে আসলে তেওঁলোকে জড়িত হৈ থাকে কাৰণ তেওঁলোকৰ হাততে গোটেইখিনি থাকে তাৰপিছত পঞ্জীয়কৰ কথালৈ আহিব গতিকে এই যিটো নেক্সাস এই নেক্সাসটো যে ইমান মানুহ জড়িত হৈ আছে এটা দালাল চক্ৰ জড়িত হৈ আছে অধিবক্তাৰ হয়তো এজন বুলি নহয় বহু আপুনি কৈছে যে আৰু বহু অধিবক্তা আছে ঠিক তেনেধৰণে চক্ৰ বিষয়া ঠিক তেনেধৰণে পঞ্জীয়ক উপ পঞ্জীয়ক গতিকে এই যিটো বৃহৎ নেক্সাছৰ কথা ইতিমধ্যে আৰক্ষী আয়ুক্তগৰাকীয়ে সংবাদমেল যোগে জনাইছে গতিকে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যেতিয়া তেওঁলোকৰ বাসগৃহত অভিযান চলাইছে তাত লাখে লাখে টকা বিলাসী বাহন তাৰোপৰি তাত যথেষ্ট নথি পত্ৰ তাৰোপৰি চৰকাৰী ষ্টাম্প এইসমূহ ইতিমধ্যে জব্দ কৰা হৈছে গতিকে এই অভিযান তীব্ৰতৰ হ'ব বিৰিঞ্চি নিশ্চয় পাপৰি যে দেখা পোৱা গৈছিল যে এনেধৰণৰ একোজন অধিবক্তা তেওঁৰ ঘৰত আচলতে অধিবক্তাসকলে নথি পত্ৰৰ বিষয়ে সকলোখিনি তেওঁলোক জ্ঞাত হয় বহু লোক আমাৰ মহানগৰীত থকা বহু লোকে তেখেতলোকৰ নামত আচলতে মাটি নামজাৰি হৈ থাকে কিন্তু তেখেতসকলে অফিচত বা তেনেকুৱা তেওঁলোকৰ মাটিখিনি কি পৰ্যায়ত আছে তাত যি ঘৰ নবনাই এটা বেৰা দিবলৈ থয় সেই মাটিখিনি কি পৰ্যায়ত আছে তেওঁলোকে চাবলৈ নাযায় আৰু কেতিয়াবা যিসকল লোক গৈছে গৈ দেখে যে তেওঁলোকৰ মাটিখিনি বেলেগৰ নামত ইতিমধ্যে নামজাৰি হৈ গৈছে সেই কামখিনি আচলতে সেই অধিবক্তাসকলে কৰে কাৰণ তেওঁলোকে নিজৰ ঘৰতে এটা অফিচ কৰি লয় য'ত চৰকাৰী ষ্টাম্প পাব চৰকাৰী বিষয়াৰ তাত অহা যোৱা থাকে আৰু বৃহৎ টকাৰ বিনিময়ত সেই এটা চক্ৰক তেওঁলোকে সেই মাটিখিনি বিক্ৰী কৰি দিয়ে আৰু অধিবক্তাসকলে এই কামখিনি কৰিবলৈ যথেষ্ট সহজ কিয়নো তেখেতসকলৰ হাতত যথেষ্ট নথি পত্ৰ থাকে কি প্ৰক্ৰিয়াৰে গ'লে তেনেধৰণৰ মাটি আচলতে বেলেগৰ পৰা হস্তগত কৰিব পাৰিব বা বেলেগক বিক্ৰী কৰিব পাৰিব সকলোখিনি তেখেতসকলে জানে গতিকে এই ক্ষেত্ৰত আৰক্ষীয়ে প্ৰথমেই টাৰ্গেট কৰিছে এনেধৰণৰ অধিবক্তাক যিসকল অধিবক্তা এনেধৰণে জালিয়াতিৰ নামত একাংশ লোকক নিশাটোৰ ভিতৰত আচলতে ভূমিহীন কৰি পেলাইছে বা তেখেতসকলৰ নামত থকা মাটি কাঢ়ি লৈছে গতিকে প্ৰথম পৰ্যায়ত এনেধৰণৰ অধিবক্তাক যেতিয়া জালত পেলাব তেতিয়া পোহৰলৈ আহিব যে কোন বিষয়াই তেখেতসকলক আচলতে সহযোগ কৰে কেনেধৰণে সেই চৰকাৰী কাম কাজত সেই যিসকল লোকে আচলতে ক্ৰয় কৰে তেওঁলোকৰ চহী বা কেনেধৰণে জাল কৰে বিৰিঞ্চি আপুনি যদি চাই যে ইয়াত আচলতে কেৱল বিষয়া বুলি নহয় একেবাৰে ডিটিপিঅ' পৰ্টৰ পৰা থাকে কাৰণ তেওঁলোকে প্ৰথমতে কাগজ বনাব লাগিব তাৰপিছত সেয়া তেওঁলোকে ষ্টাম্প যিখিনি ষ্টাম্প তেওঁলোকে ভুৱা ষ্টাম্প ভুৱা চিল মোহৰ সকলো তেওঁলোকে একো একোটা কোঠাত তেওঁলোকে আচলতে এটা অফিচ এটা কাৰ্যালয় আপুনি কৈছে যে এটা কাৰ্যালয় বনাই লয় তাত তেওঁলোকে সেই ষ্টাম্পসমূহৰ পৰা আৰম্ভ কৰি তেওঁলোকৰ ৰেভিনিউ তাৰ উপৰি গোটেইখিনি এগ্ৰিমেণ্টৰ কাগজ পত্ৰ গোটেইখিনি তেওঁলোকে তাত কৰিলে আৰু সৰ্বশ্ৰান্ত কৰি পেলাই একো একোটা পৰিয়ালক একো একোজন লোকক নিশ্চয়কৈ পাপৰি এইটো এটা আচলতে এটা চেইন ছিষ্টেমত হয় চেইন ছিষ্টেমৰ মূলতে থাকে আচলতে চাৰ্কুল অফিচৰ যিসকল বিষয়া যাৰ হাতত আচলতে নথি পত্ৰৰ চাবি কাঠি থাকে আৰু তাৰপাছতে আহি গ'ল অধিবক্তাসকল অধিবক্তাসকলে গোটেই প্ৰচেছটো আচলতে তেওঁলোকে ক্ৰিয়েট কৰে যে কেনেধৰণে সেই ব্যক্তিগৰাকীৰ মাটিখিনি হস্তগত কৰিব পাৰে বা কেনেধৰণে বেলেগৰ নামত থকা মাটিখিনি তেওঁলোকৰ নামত আনিব পাৰে আৰু সেই গোটেই বস্তুখিনি ডি টি পি অপাৰেটৰজনলৈকে ইয়াৰ ভাগ পায় গতিকে সেই ছিষ্টেমো আচলতে মহানগৰ আৰক্ষীয়ে এই মুহূৰ্তত একে গুৰিত ধৰিব গৈছে যে কোনে সেই কামখিনি আচলতে নিৰীক্ষণ কৰে যে কাৰ আচলতে নিৰ্দেশত সেই কামখিনি কৰি আছিল দেখা গৈছে ইয়াত মাটি দালালৰ পৰা আৰম্ভ কৰি ইয়াত অপাৰেট ডি টি পি অপাৰেটৰ পৰা আৰম্ভ কৰি ইয়াত এটা এটা ডাঙৰ চক্ৰ জড়িত হৈ আছে ধন্যবাদ জনাইছোঁ বিৰিঞ্চি আৰু ইতিমধ্যে আমি কৈছোঁৱে বা বিৰিঞ্চি আমাক শেহতীয়া খবৰ দিছে যে আৰু অধিক তীব্ৰতৰ হ'ব অভিযান এয়া মাথো আচলতে ট্ৰেইলাৰহে গতিকে ইয়াৰ পিছত আৰু অধিক তীব্ৰতৰ হ'ব অভিযান আৰু যিহেতু ইয়াৰ পিছত এখন খেল আছে গতিকে খেলৰ পিছতে আৰক্ষী এতিয়া বৰ্তমান ব্যস্ত হৈ পৰাৰ পিছত পুনৰ এই অভিযান তীব্ৰগতিত চলিব আৰু এখন বাহন ইতিমধ্যে এগৰাকী অধিবক্তা মইনুল হকৰ পৰা জব্দ কৰা হৈছে তেওঁ ইতিমধ্যে স্বীকাৰো কৰিছে যে সেই বাহনখন প্ৰকৃততে তেওঁক কোনোবাই দিছে প্ৰসংগ এ পি এছ চি কেলেংকাৰী তদন্ত পুনৰ গেঠেলা মাৰিলে নেকি 34 গৰাকী বিষয়াৰ বিৰুদ্ধে অভিযানৰ ঢাক ঢোল বজাই আকৌ তাপ মাৰিলে নেকি অসম আৰক্ষী 2 অভিযুক্ত বিষয়াকে গ্ৰেপ্তাৰ কৰি অসম আৰক্ষী থমকি ৰ'ল নেকি SIT বিশেষ অনুসন্ধান গোট চমুকৈ SIT এতিয়া কি কৰি আছে অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক শ্বাহজাহান চৰকাৰ আৰু ঐশ্বৰ্য জীৱন বৰুৱাক গ্ৰেপ্তাৰ কৰিয়ে
থমকি রয়েছে নেকি আন সকলের বিরুদ্ধে অনুসন্ধান কেতিয়া আরম্ভ করব অসম আরক্ষীয়ে আনহাতে আরক্ষী বিষয়া পুষ্কল গগৈ সুপারি মাফিয়ার পৰা ধন লৈ ইতিপূৰ্বে গ্রেপ্তার হয়েছে পূর্বে দক্ষিণ শালমৰা মানকাছৰ গাৰবুঢ়া নিযুক্তি কেলেংকারি গোচর গ্রেপ্তার হয়েছিল এ সি এস বিক্রমাদিত্য বৰা অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার আয়োগে আটাইকেইজন বিষয়ার বিরুদ্ধে সমান শাস্তি পরামর্শ দিছিল কিন্তু অসম আরক্ষীর অনুসন্ধানে এই পর্যন্ত আন সকলক কিয় চুব পৰা নাই গতিকে এয়া এটা ডাঙর প্রশ্ন আর ইতিমধ্যে আমি কৈছোঁ যে তেওঁলোকে ছয় সাত বছর ধরে বহুতে গুয়াহাটীতে যেহেতু বাহর পাতি আসে 2013-14 সনত সংঘটিত হওয়া এই একটা এপিএসসি কেলেঙ্কারি আর পূর্বে কেলেঙ্কারি 57 জন বিষয়ে চাকরি হেরুয়াইছিল কেলেঙ্কারিত গ্রেপ্তার হয়েছিল মুঠ 60 জন 2013 চনের কেলেঙ্কারিত 39 জন রাজপ্রত্যিত বিষয়া গ্রেপ্তার হওয়ার বিপরীতে 14 চনত 21 জন বিষয়া গ্রেপ্তার হয়েছিল ইয়ারে রাজসাক্ষী হয়েছিল 3 জন অভিযুক্ত বিষয়া গতিকে এটা করবাত গেঠেলা মারি নাকি সেয়াহে ডর প্রশ্ন ইফালে কেলেঙ্কারি জড়িত একাধিক রাজপ্রত্যিত বিষয়া আটক করলেও তদন্তর গতি স্তিমিত হওয়া বলে সন্দেহ প্রকাশ করেছে ডক্টর অংশুমিতা গগৈ আসলে গোটেই প্রসিডিউরটো আরম্ভ হয়েছিল 2016 চনত অক্টোবর মাহত আর তেতিয়াই কেস দিয়া হয়েছিল ডিব্রুগড় থানাত আর তারপর বহু কেজন এরেস্ট হয়েছিল আর তারপরতো ধর বহু কেজন জেললেও গল আর এখন বিশেষ কমিটি গঠন করে দিয়া হল বিপ্লব শর্মা আয়োগের যখন কমিটি তদন্ত করলে তদন্ত করার পিছত গোটেই বস্তুটো মানে তন্ন তন্নকে ফালি চিড়ি চালে আর তারপরতো বহুত দুঃখী সাব্যস্ত হয়েছে সচা কথা কবলৈ গলে কিন্তু যি ধরনের পদক্ষেপ লব লাগিছিল সরকারের ফালেরপরা সেই ধরনের পদক্ষেপ লওয়া নাই সেয়া কেবল মূর কথা নয় সেয়া সমগ্র অসমবাসীর কথা কারণ সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া থাকুতে যি ধরনের যি তীব্রতার গোটেই বস্তুটোর ইনভেস্টিগেশন হয়েছিল যি ধরনের অ্যাকশন লওয়া গৈছিল কিন্তু এতিয়া দেখা গৈছে সেই বস্তুটো কোনোবা এডোখর যেন কোনোবা এডোখর থমকি রয়েছে গতি যদি মোক আপনি সুধে যে মই সন্তুষ্ট নে অসন্তুষ্ট তেতিয়াহলে মই কম যে অসম আর অসমীয়ার স্বার্থত আর অসমৰ নবপ্রজন্মৰ স্বার্থত অন্তত সরকারখনে এনেকুৱা এটা পদক্ষেপ লোক যিটো পদক্ষেপ সকলোৱে একে আখাৰে ভাল বুলি কব কেবল আমি অকল সংস্কারৰ কথা কৈ থাকিলে নহব সমাজ সংস্কারৰ কথা কৈ থাকিলে নহব আর এপিএসসি কেলেঙ্কারি তদন্ত গেঠেলা নামারে সঠিক দিকত আগবাড়িছে তদন্ত কেলেঙ্কারিক জড়িত সকলে শাস্তি পাব এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অধ্যক্ষ রাকেশ পালে জেল খাইছিল আর কেলেঙ্কারি জড়িত থাকা কোনো লোককে রেহাই দিয়া নহব বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির দর্শন করে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী অভি ইয়ে 3 সাল মে মেনে 350 অফিসার্স কো পেসা লেতে হুয়ে রঙ্গা হাত পকড়কে জেল মে ডালা হয় আর পাবলিক সার্ভিস কমিশন কাজ চেয়ারম্যান তো জেল মে হি থা 5 সাল আর বাকি যো ভি লোক এসে নৌকরি মিলা থা সবকো ইয়াতো হামনে অ্যারেস্ট কিয়া ইয়াতো বরখাস্ত কিয়া আর সারে সিস্টেম হামলোক ডিজিটালাইজ কর দিয়া হুম কি কম সে কম লোগো কা ইন্টারফেস হো সরকারি অধিকারী মে পলিটিক্যাল বাত নেই বোলনা চাহুঙ্গা ইসলে মন্দির হ্যাঁ আর সব আচ্ছা হ্যাঁ ভগবান সবকো আচ্ছা করে আহি ঠিক মালিগাঁওত একাংশ যুবকৰ চৰম গুণ্ডাগিৰি নিৰ্মাণ সামগ্ৰী কঢ়িওৱা ট্ৰাকৰ পৰা গুণ্ডা টেক্স সংগ্ৰহ বিজেপি যুৱ মৰ্চাৰ নেতা হিচাপে পৰিচয় দি গুণ্ডাগিৰিৰ ৰিকি মল্লিক নামৰ যুৱকজনৰ বৈদ্যুতিক সংবাদ মাধ্যমৰ নামো ব্যৱহাৰ ৰিকি মল্লিক নামৰ নেতৃত্বাধীন দলটোৰ প্ৰতিখন ট্ৰাকৰ পৰা 300-500 টকাকৈ সংগ্ৰহ কৰিছিল দলটোৱে ধন দিবলৈ মান্তি নোহোৱাত ট্ৰাক চালকক বেয়াকৈ মাৰধৰ কৰে ৰিকি মল্লিকে দলটোৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত হৈছে এগৰাকী ট্ৰাক চালক বিগত কিছুদিন ধৰি মালিগাঁৱত ধন সংগ্ৰহ কৰি আহিছে এইগৰাকী ৰিকি মল্লিকে জালুকবাড়ী আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী ট্ৰাক চালকে দুখনকৈ চিমেণ্ট কঢ়িওৱা ট্ৰাকৰ গ্লাছ ভাঙিছে পাণ্ডুপৰ্টত চলি থকা এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণৰ সামগ্ৰী কঢ়িওৱা ট্ৰাকৰ পৰা গুণ্ডা কৰ লৈছে ৰিকি মল্লিক কোনে ৰিকি মল্লিক যোনে গুণ্ডা টেক্স সংগ্ৰহ কৰিছে আনকি ৰিকি মল্লিকে নিজকে বিভিন্ন ধরনের নাম লৈছে সংবাদ মাধ্যমৰ নাম লৈছে আর এই ৰিকি মল্লিক বুলিয়ে নহয় তেওঁ নেতৃত্বাধীন কেবাগৰাকী যুবক বিজেপি যুব মৰ্চাৰ নেতা বুলি নিজকে পরিচয় দিছে আর এই সকল চালকক মারধর করেছে তাৰে এগৰাকী চালক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বিচাৰিছিল মই দিয়া নাই কৈছিল নেকি তেতিয়া মই পইচা দিম কৈছে নাই পইচাটো আগতে দি তেতিয়া চিল দিম যদি নাই চিল আগতে দিলে পইচা মই দিম কৈছে নাই চিল দিলে মালিকৰ হিচাপটো দিব লাগিব মালিক হিচাপ দিলে মালিক ক'ত মানিব মোৰ নামতে ঠগি দিব পইচাটো এইটো কালাপৰ পইচাটো এনেই আমি লৈ থাকোঁ কলাকে নাই এতিয়া কেন নিদিওঁ মই গাড়ীখন ষ্টাৰ্ট কৰি দি আছোঁ একজন পথল মাৰিছে একজন কি কৈছে পথল লৈ কেনে পুৰা হাতী দি পুৰা এই কাণত পথল মাছাত মাৰিছে লৈ আহিছিল আপোনালোকে চিমেণ্টে লৈ আহিছোঁ চিমেণ্ট কিমান কেইখন গাড়ী আছে
গাড়ি কিমান আছে? গাড়ি 42 আছে। 42 পয়সা কিহৰ কানে খুজিছে? এলে বিচাৰি আছে, খাবা কানে বিচাৰি আছে, কিবা কৰি কৈছে, খালি কালাপুৰ নামো কৈ আছে। গতি পয়সা দি 500 টকা বোলো, নাই পয়সা পয়সা কৰবা দি স্লিপ দি তেতিয়া পয়সা দিম, কৈছে নাই এনে দিব লাগিব। এনে কেনেকৈ দিম? মালিকৰ হিচাপ দিব লাগিব না? কৈছে নাই দিয়া নাই, কৈছে ঠিক আছে গাড়ী মই বেক কৰি দি আছোঁ। তেতিয়া এটা 50 চলাইছে, এটা 50 লৈকে মাৰি দিছে। আৰু কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰৰ সৈতে উভতি আহিম সময় এটি বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। যথেষ্ট উদ্বিগ্নতা। সরতাজ হু মে শহর সে গাঁও তক সড়কো কা মহতাজ হু মে, আ রহা হু মে আসাম কি সড়কো পর, কুমার ইঞ্জিনিয়ারিং কা নয়া তাজ হু, কমিং সুন কুমার ইঞ্জিনিয়ারিং, উই আন্ডারস্ট্যান্ড ইওর নিড। মহানগরীর ভাড়াঘরত চিপ লওয়া অবস্থাত উদ্ধার হয়েছে এগারী যুবতীর মৃতদেহ। হেঙ্গরাবাড়ী অমৃত উদ্যানের সম্মুখের হাউস নম্বর তিন উদ্ধার হয়েছে অনুষ্কা শইকীয়া নামের এগারী যুবতীর মৃতদেহ। এতালেক স্পষ্ট নহয় সে হত্যা নে আত্মহত্যা। গুয়াহী মহানগরীর হেঙ্গরাবাড়ীত এটা মৃতদেহ উদ্ধারক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। হেঙ্গেরাবাড়ীত উদ্ধার হয়েছে এটা মৃতদেহ, আর এই মৃতদেহ এগারী যুবতীর যুবতীগীর পরিচয় ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। ঘর ধেমাজিত বলে জানিপরা গেছে। ধেমাজির এখন মহাবিদ্যালয়ত স্নাতক পড়ি আছে, আর গুয়াহাটীত বিউটিশিয়ানের কোর্স করে থাকার এখন পার্লারত কাম করে আছে। নেইল এক্সটেনশনেরও কাম করে, এগারী মেকআপ আর্টিস্ট। কিন্তু এগারী যুবতীর মৃতদেহ উদ্ধার হওয়ার পিছতে এটা সমগ্র ঘটনা রহস্যর মাজত সুমাই পড়ছে। কারণ হয়েছে যে এই যুবতীগী থাকে জুনু বরা নামের এগারী মহিলার সঙ্গে। এই মহিলাগী এই যুবতীগী অর্থাৎ যার নাম হয়েছে অনুষ্কা শইকীয়া, তোর সঙ্গে থাকে, কাম বন করে, ঘরের কাম বন করে, অর্থাৎ বন করা মহিলা বলে কোয়া হয়েছে। যে নহক এতালেকে গোটে ঘটনাটি রহস্যর আবর্তত আছে। জুনু বরাই মৃতদেহরপা রসি কাটি জুনু বরাই কোয়া অনুসরি যে সন্দেহ করেছিল যে যুবতীগী মৃত্যু হওয়া না, উশা লো আসিল, সেইভাবে রক্ষা করবরভাবে রসিডাল কাটি দিয়েছিল, ডিঙি রসিডাল কাটি দিয়েছিল। কিন্তু তারপরে ঘরের মালিকক আহি খবর দিছিল, আর তারপরে আরক্ষী খবর দিয়া হয়েছিল, আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল, ফরেন্সিকর দল ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল, আর তারপর মৃতদেহ তললে মূর করে পড়ে থাকা অবস্থা প্রত্যক্ষ করে। আর তার পরবর্তী সময় এই জুনু বরাক আরক্ষী ইতিমধ্যে সোধা পোছার লই গেছে। আজি কিছু সময় পূর্বলেকে যেহেতু সেই বাসগৃহত হেঙ্গেরাবাড়ী অমৃত উদ্যানের ওসর থাকা সেই বাসগৃহত যত এগারী যুবতী ভাড়া লো আসিল, আর যুবতীগীর সঙ্গে এই জুনু বরা নামের মহিলাগী আসিল, সেই ঘরট ফরেন্সিকর দলে সকলখিনি পরীক্ষা নিরীক্ষা করে আছে। প্রকৃততে এয়া এটা আত্মহত্যা নে হত্যাকাণ্ড সন্দেহ প্রকাশ করা হয়েছে। হয়তো বা এই মহিলাগীকে হত্যা করব পারে কোনো কথাত, বা নাইবা এই গোটে ঘটনাটার আবর্তত সুমাই পড়ব পারে ঘরের মালিক অর্থাৎ স্বত্বাধিকারী, আর নহয় বা যেহেতু 17 ঘণ্টার পূর্বে একটা ইনস্টাট পোস্ট দিছিল, আর তাত যে এখন ফটো পোস্ট করেছিল নিজের যেহেতু যার সঙ্গে একটা হয়তো প্রেমর সম্পর্ক আছে, গতি সঙ্গে এক ফটো শেয়ার করেছিল, আর তো মানসিকভাবে করবাত নহয় করবাত যে আঘাত পাইছিল সেয়াই যেন বুঝাব বিচার সেই পোস্টত, সেয়াও বহুতে সন্দেহ করেছে। কিন্তু এটাও গোটেই ঘটনাটো সন্দেহর আবর্তত আছে। প্রকৃততে এই আত্মহত্যা নে আন কিবা? কিন্তু পরিয়াললে কোয়া অনুসরি যে মানসিকভাবে যথেষ্ট সবল এগারী যুবতী, নিজে কাম করে খাই থাকা এগারী যুবতী, গতি কেউ আত্মহত্যা করব ন। আমি ডেড বডিটো চাবলে দিয়া নাছিলে, তেতিয়ালৈকে পুলিচ আহি গৈছে আৰু মানুহগৰাকীৰ লগতে হটপোষ্ট কৰি আছে। আৰু মানুহগৰাকীয়ে কৈছে যে মই ৰছীডাল খুলি দিলোঁ, যে ডিঙিত মানে তেখেতে বোলে উশাহ লৈছে নেকি, জীয়াই আছে নেকি চাবলৈ কাৰণে খুলি দিছোঁ বুলি কৈছে। তেখেতে ইয়াত আছিলে কি কামত জড়িত হৈছে? তাই বিউটিচিয়ান হয়, মেকআপ আৰ্টিষ্ট হয়, নেইল এক্সটেনশ্যন কিবা কিবিও কৰে, কোনোবা এখন ষ্টুডিঅ'ত মানে নেইল এক্সটেনশ্যন কৰে। আৰু ৰহস্য থাকিব লাগিব, কাৰণ আমিতো ইমান ভালকৈ নাজানো ভিতৰৰ কথা, কিন্তু তাই মানে মেণ্টেলি বহুত ষ্ট্ৰং ছোৱালী, তাই এইটো কাম কেতিয়াও কৰিব নোৱাৰে বুলিয়ে ভাবোঁ আমি।
কিবা প্ৰেমজনিত কিবা ঘটনাও কিবা থাকিব পাৰে নেকি? নাই, প্ৰেমজনিত ঘটনা থাকিলেও তাই সেইটো কাম কৰিব নোৱাৰে, তাই নিজে কেতিয়াও সেইটো কাম কৰিব নোৱাৰে, তাই মেণ্টেলি বহুত ষ্ট্ৰং ছোৱালী হয়। বোকাজানত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। দুৰ্ঘটনাত থিতাতে নিহত হৈছে এজন লোক। চিমেণ্ট ভৰ্তি বলেৰো পিকআপ ভানৰ খুন্দাত নিহত হৈছে স্কুটি আৰোহী। দুৰ্ঘটনাত মৃত্যু হৈছে গোলাঘাট উৰিয়াম ঘাটৰ চলে সিং নামৰ লোকজনৰ। দুৰ্ঘটনা সংঘটিত কৰা বাহনখন জব্দ কৰিছে আৰক্ষীয়ে। বোকাজানত এই ঘটনা সংঘটিত হৈছে। চিমেণ্ট কঢ়িওৱা বাহনৰ খুন্দাত এজন লোক নিহত হৈছে। ব্যক্তিজন উৰিয়াম ঘাটৰ চলে সিং বুলি জানিব পৰা গৈছে। দুৰ্ঘটনা সংঘটিত কৰা বাহনখন আৰক্ষীয়ে জব্দ কৰিছে। আৰু খবৰ আছে সমবিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। এইখিনিৰ ওপৰত নিৰ্ভৰ।